আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে আমি একটু আমাদের রোজার আর কি দুই দিন পরে থেকে আর কি আমাদের রোজা শুরু হবে, এই জন্য করে আর কি আমার হাতের কাজগুলো কমিয়ে রাখার জন্য করে আমি এখানে 2 কেজি ছোলা ভিজিয়ে রেখেছি। আর এই ছোলাটা আগে থেকে আর কি রেডি করে রাখলে আর ইফতারির আয়োজনে কিন্তু অনেক কাজটা এঁকে যায়। আর আমি সারা রাত ভিজিয়ে রাখার পর এখানে আমি ছোলাগুলো সিদ্ধ করে নিয়েছি, খুবই সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি। আর কিন্তু আমি কিন্তু প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি, প্রেশার কুকারে কিন্তু সিদ্ধ করলে ছোলাটা একটু খুবই নরম নরম লাগে। আর এখানে আমি মসুরের ডাল ভিজিয়ে নিয়েছি, আমি পেঁয়াজ ভাজার জন্য করে আর কি এগুলো সব আর কি রেডি করে নিচ্ছি। আর 2-1 দিন পর থেকে তো রোজা শুরু হয়ে যাবে আর কি, এই মাহে রমজানের জন্য করে কাজগুলো আমি খুব সহজেভাবে রেডি করে নিলাম আগে থেকে। আর এখানে আমি মসুর ডালটা বেটে নিলাম, আর বেটে নেওয়ার পর এগুলো আমি সবগুলো এখন ফ্রোজেন করে রেখে দেবো। আর ছোলা অনেক সময় দেখা যায় যে ভিজানো হয় না, মনে থাকে না, যাই হোক আর কি খুব একটা সমস্যার মধ্যে পড়া লাগে, এই জন্য আগে থেকে সব কিছু আমি এভাবে রেডি করে নিলাম। আপনারা চাইলে এভাবে সব কিছু রেডি করে নিয়ে অনেকেই নিয়ে এইভাবে আমিও নিলাম, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আপনারা অবশ্যই আমার ভিডিওগুলি বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।